টিচার, তারপরে ড্রয়িং টিচার, এটাও কিন্তু আমাদের এই নরসিংদী শহরেও যেসব নামি দামি স্কুলগুলো আছে কিনা ড্রয়িং টিচার নামে, আমাদের এখানে ছিল আমরা দুইটা মেয়েকে প্রথমত ছেলেকে আমরা প্রশিক্ষণ দিয়ে দীর্ঘদিন পর্যন্ত আমরা ব্যবহার করেছিলাম, কিন্তু পরবর্তীতে আসলে ব্যাটার চান্স পাইলে সবাই চলে যায়, আমার একা পক্ষে সপ্তাহ ধরে রাখা সম্ভব হয় না। এখনকার যে মেয়েটা আছে সেও কিন্তু ড্রয়িং টিচার নয়, আমরা বলি আসলে যেভাবে চাই সেভাবে তাদেরকে গড়ে তোলার চেষ্টা করা, এই গড়ে তোলা মাঝখানে আবার অনেকে ঝরেই চলে যায়, তা আমরা আমাদের টার্গেটটা কোথায় পাবো পাই না। অ্যারাবিক টিচার পাওয়া যায় বটে, এটা খুব কঠিন না, তবে মানসম্পন্ন অনেক। আরবি মেন্স আমরা যেটা বলছি ইসলাম ধর্ম শিক্ষা, ইসলাম ধর্ম শিক্ষার টিচার, ইসলাম ধর্মটাই কিন্তু প্র্যাকটিক্যাল, ইসলাম ধর্ম কিন্তু কোনো ইয়ে না যে আধ্যাত্মিক কোনো একটা বিষয় এটা করলে সেটা হবে, আছে পরিপূর্ণতার জন্য অবশ্যই অনেক কিছু আছে কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে অনেককে ভালো পাওয়া যায় না। আর বিশেষ করে আরবি টিচার বলতে আরবি প্রশিক্ষণপ্রাপ্ত টিচার, এটা মাদ্রাসা লেভেল থেকে গড়ে ওঠে কম, এগুলোকে আলাদা প্রশিক্ষণ দিতে হয়, কিন্তু সে প্রশিক্ষণ মানে কি বলে ইনস্টিটিউট আমাদের গড়ে ওঠে নেই সেভাবে পাচ্ছি না। যেমন বিএড প্রশিক্ষণে আমরা অথবা শিক্ষক প্রশিক্ষণ বিভিন্নভাবে বিএড এমএড আমরা করে থাকি, কিন্তু মাদ্রাসা লেভেলে বিএড এমএডের কোনো সুযোগ আগে ছিল না, এখনও নাই, তাদেরকে মাদ্রাসা ভর্তি বা শিক্ষক ভর্তি প্রশিক্ষণ দিচ্ছে বটে কিন্তু ধর্মীয়ভাবে ওইভাবে করে তোলা হয় না, যে কারণে পারফেক্ট টিচার বলতে যা বোঝায় সেটা আমরা এখনও পাচ্ছি না।